আপনি যখন ভালো হওয়ার চেষ্টা করবেন, আপনি যখন রিয়েলাইজেশন এসে নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, তখন শয়তান তো আসেই এক নম্বরে আপনার ঘরের উপর, ওইটা কিন্তু ডিস্টিং ডিস্টিং করে নাচবে, তাই না? ওইটা তো আসেই। অন টপ অফ দ্যাট আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ডস, এদের ঘরের উপর ওইটা যখন শয়তান নাচানাচি করবে, ওরা কিন্তু আইসা আপনাকে খোঁচাবে, আপনাকে ভণ্ড বলবে, তারপরে বলবে যে ইস কয়দিন আগে দেখছি মালকায় ঘুরে বেড়েছে, এখন নামাজ পড়ে দিবে বলা। ফ্রেন্ডসরা বলবে ও তুই তো এখন হুজুর হয়ে গেছোস, তাই না? তো এই হুজুর হয়ে গেছোস কথাটা, এটা আমাদের দেশে এত এত বেশি প্রচলিত, কিন্তু মানে অ্যাজ ইফ যে আমি আগে মানুষ ছিলাম, এখন হুজুর হয়ে গেছি, এখন আর মানুষ নাই, এখন হুজুরে রূপান্তরিত হয়েছি। তো এটা এগুলো এত ডিসকারেজিং যে আপনি যখনই ভালো হওয়ার চেষ্টা করবেন, শয়তানের সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পা ধরা কাপড় ধরা টানাটানি শুরু করে দিবে। সো এর জন্যই আমাদের কিন্তু ভালো হওয়াটা আরও অনেক টাফ। এবং অনেকে কিন্তু এই যে সিম্পলি হচ্ছে যে ওই যে মেয়েরা যে হিজাব পরে বা স্কার্ফ পরে, এইটা অনেক মেয়ে সিম্পলি মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, তারপরে হাসাহাসি করবে, ও তুমি আবার হুজুর হয়ে গেছো, হুজুর হুজুরনি হয়ে গেছো, এগুলির ভয়ে কিন্তু হিজাব পড়ে না। মানুষের জন্য আমরা অনেকে ভালো হতে পারে না, অন্য কেউ যখন ভালো হয় আমাদের খোঁচাখুচি করার দরকারটা কি, তাই না? এগুলি না করি আমরা, আমরা একটু এনকারেজ করি, আমরা একটু ফলো করার চেষ্টা করি, তাই না? এই যে এখন তো এত এত বছর পরে এত এত বুড়া হয়েছি যে এখন তো এখন মনে হয় কি যে আমি যতটুকু শিখছি আমার লাইফ লং এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করি, যাতে অন্য কেউ এইটা সাফার না করে বা অন্য কেউ এই এই জিনিসটা করে যেটা আমার জন্য ভালো হয়েছে, যেটা খারাপ হয়েছে এটা যাতে না করে, এগুলি একটু শেয়ার করি, কিন্তু এই কারণেই, তাই না? তো এখন এইটাকে যদি ভণ্ড বলা হয়, আমাকে ডিসকারেজ করার চেষ্টা করা, আমি আসলে এগুলো আইডন্ট গিভ এ, কিন্তু অনেকেই কিন্তু ডিসকারেজ হয়ে দে উইল ফেইল, ভালো হওয়ার চেষ্টা করতে যেয়ে দে উইল ফেইল জাস্ট বিকজ অফ কিছু মানুষের জন্য, কিছু রিলেটিভের জন্য, কিছু ফ্রেন্ডসদের জন্য, যারা যে ওইভাবে খোঁচাখুচি করে শয়তানের সাথে নিজেরাও নাচানাচি করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক।